যমুনা ব্রহ্মপুত্র সহ বিভিন্ন নদ নদীর পানি কমতে শুরু করায় জামালপুরের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। যদিও এখনও অসংখ্য মানুষ রয়েছেন পানিবন্দী অবস্থায়, কারণ বন্যা তো একটা লম্বা সময় ধরে ছিল, তলিয়ে আছে তাদের বসতবাড়ি, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান সহ ফসলি মাঠ। সেখানকার বর্তমান পরিস্থিতি দর্শক একটু আমরা আপনাদেরকে জানাতে চাই। আমাদের সহকর্মী সাগর ফরাজি আমাদের সঙ্গে যোগ দেবেন। শুভ সকাল সাগর। শুভ সকাল জুবায়ের কলি। প্রথমেই বলে রাখতে চাই, জামালপুরের বন্যা পরিস্থিতি কিন্তু এখন অনেকটাই উন্নতির দিকে রয়েছে। আসলে আমরা এখানে গত 2 সপ্তাহ যাবৎ দেখেছিলাম যে বন্যার কতটুকু ভয়াবহতা সৃষ্টি হয়েছে। এটি যদি একটু বলতে চাই, গত 2 জুলাই থেকে কিন্তু জামালপুরের পানি কিন্তু বৃদ্ধি হতে শুরু করেছিল, যমুনা নদীর পানি, ব্রহ্মপুত্র নদীর পানি। তবে এখন সেই পানি কিন্তু নেমে গিয়ে কিছুটা কিন্তু মানুষ একটু স্বস্তি পেয়েছে। আমরা দেখেছি এই বন্যা দুর্গত এলাকায় অনেক মানুষ না খেয়েও দিন পার করেছে, অনেকে হচ্ছে আবার শুধু শুকনো খাবার খেয়ে দিন পার করেছে। যে মানুষগুলো এখন বাড়িতে থাকতে পারেনি বা যারা হচ্ছে বন্যার অবস্থায় যারা উঁচু স্থানে জায়গা নিয়েছে বা আশ্রয় কেন্দ্রে জায়গা নিয়েছিল, তারা কিন্তু এখন ফিরতে শুরু করেছে। আমি যদি একটু তথ্য দিয়ে রাখতে চাই, জেলায় কিন্তু প্রায় 2 শতাধিকের উপর কিন্তু বন্যা যারা আশ্রয় কেন্দ্র রয়েছে সেই কেন্দ্র কিন্তু করা হয়েছিল। সেখান থেকে মানুষ ছিল প্রায় 3,500-এর উপর। আর জামালপুরের 6টি উপজেলা, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বক্সিগঞ্জ, সরিষাবাড়ি, মাদারগঞ্জ ও মেলান্দ, এই 6টি উপজেলার মানুষ কিন্তু মূলত প্রায় 3 লাখ মানুষ কিন্তু পানিবন্দী ছিল। তো জুবায়ের কলি, একটি বিষয় জানিয়ে রাখি যে মূলত এই প্রকৃতির যে একটি বিরূপ একটি প্রভাব কিন্তু আমরা এই জামালপুর অঞ্চলে দেখতে পেরেছি। নদী খনন সহ নদীর বালু উত্তোলন, বিভিন্ন নদীপথ পরিবর্তন করার ফলে কিন্তু এই বন্যা প্রতি বছরই এখানকার মানুষের এই দুর্ভোগের সৃষ্টি হয়ে থাকে। তো সেই জায়গা থেকে একটি বাঁধ নির্মাণের কিন্তু এখানকার মানুষের খুব প্রয়োজন। আমি একজন বন্যা কবলিত মানুষের সাথে যদি কথা বলতে চাই, আসলে আপনাদের এখন কি অবস্থা? 14 দিন তো টানা বন্যা আপনারা প্লাবিত হয়েছিলেন, এখন কি অবস্থা? জি ধন্যবাদ, আমি যমুনা টিভিকে ধন্যবাদ জানাই। আমি যমুনা টিভির একজন একান্ত দর্শক, আমি সবসময় যমুনা টিভি দেখি। আমি বলতে চাই একটা কথায়, আমরা হলাম জামালপুর জেলার ইসলামপুর উপজেলার পশ্চিম এলাকার দুর্গত এলাকা নামা এলাকার মানুষ। আমাদের বাড়ি ঘরে পানি উঠে গিয়েছিল এবং 12-13 দিন 14 দিন পর্যন্ত আমরা পানিতে ছিলাম। না পারি হাঁটতে, না পারি যাইতে, না পারি কোনো দিকে চলতে ফিরতে। আমরা নৌকাও পাইনি, নৌকাও চলে না, পাও চলে না। আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে ছিলাম যে আমাদের দুঃখ দুর্দশা দেখার জন্য কেউ নেই। আমাদের এলাকার যে মাননীয় মন্ত্রী মহোদয় আছেন এবং ও জেলা চেয়ারম্যান সাহেব আছেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব আছেন, মেম্বার সাহেবেরা আছেন, তারা আমাদের কোনো খোঁজ খবর নেননি। আমরা পানিতে যত, যেমন আর একটা জিনিস ছিল বা রাসেল ভাইপার একটা আতঙ্ক ছড়াই দিছিল, এটা বিভিন্নখানে যেমন পেপার, মোবাইলে ইয়েতে দিছিল, এই আতঙ্ক নিয়ে আমাদের এলাকার মানুষ পানিতে নামতে সাহস পায় নাকি, রাস্তা হাঁটতে যায় নাকি। এখন বন্যা কিছুটা উন্নতি হয়েছে, তারপরও দেখা যায় না পারে, না চলে নৌকা, না চলে পা। এখন আমরা কী করব? আমরা অতি কষ্টের মধ্যে এখন আমরা আছি। আমাদের রাস্তাঘাট সমস্ত কিছু ভেঙে গেছে, বন্যার পানিতে ডুবে গেছে, তৈ টুম্বুর হয়ে এখনও পানি রয়ে গেছে, প্রচুর পানি রয়ে গেছে। যেহেতু আমরা নিম্ন এলাকার মানুষ, কাজেই আমাদের দেখার জন্য এক আল্লাহ ছাড়া আমাদের দেখার জন্য আর কেউ নেই। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, আসলে যুবরাজ কলি, একটি বিষয় বলে রাখি, জামালপুরের এই পানি প্লাবিত হওয়ার কারণে কিন্তু এখানকার যে কর্মময় মানুষরা ছিল, যারা কৃষিকাজ করে সবসময় জীবন ইয়া করে আর কি, তো তারা কিন্তু এখন একদমই কর্মহীন হয়ে পড়েছে। তো সেই জায়গা থেকে 6টি উপজেলার কিন্তু যে ইউনিয়নগুলো প্লাবিত, বিশেষ করে নদী অঞ্চলের, নদী তীরবর্তী অঞ্চলগুলোর যে মানুষগুলো যারা প্লাবিত, তারা কিন্তু মূলত এখন কর্মহীন হয়ে আছে। আর এখানকার এখন যদি পরিস্থিতি বলি, ত্রাণ সহায়তা খুবই অপ্রতুল, আর এই মানুষগুলোকে ঘুরে দাঁড়ানোর জন্য কিন্তু সরকারের সহায়তা খুব প্রয়োজন। জুবায়ের কলি, তাই ঠিক বলেছেন সাগর। এবং আমাদের, আমার মনে হয় যে এই অবস্থায় আসলে শুধুমাত্র সরকারি সহায়তা নয়, সমাজের সব ক্ষেত্রের মানুষেরই সহায়তার হাত বাড়িয়ে দেওয়া উচিত সাধারণ মানুষের।